ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে আমাদের একদিন ভাই জনাব ইয়ামুর, তিনি জানতে চেয়েছেন যে স্ত্রীর লজ্জাস্থানে বা যৌনাঙ্গে মুখ লাগানো বা চুষা যাবে কি? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। জি সম্মানিত ভাই, স্বামী স্ত্রী এক অপরে উপভোগ করবে, খেলাধুলা করবে, আনন্দ ফুর্তি করবে, এটাই হচ্ছে মূল। এখন স্বামী স্ত্রী এক অপরে উপভোগ করতে গিয়ে যেমন তার মুখে চুমা দেওয়া জায়েজ, তেমনি তার গালে চুমা দেওয়া জায়েজ, তেমনি তার শরীরে যে কোনো স্থানে চুমা দিতে কোনো অসুবিধা নাই, এটাই হচ্ছে মূল কথা। এ বিষয়ে ওলামাদের মধ্যে বিভিন্ন ধরনের কথাবার্তা থাকলেও মূল কথা হলো এই যে স্বামী স্ত্রী এক অপরে উপভোগ করবে, এবং এই উপভোগ করতে গিয়ে এক অপরের যেমন তার শরীরের যে কোনো স্থানে চুমো খাওয়া যায়, চাহে সেটা মুখে মুখে হোক, চাহে সেটা ঠোঁটে হোক, চাহে সেটা দুই গালে হোক, চাহে তার পিঠে হোক, চাহে তার শরীরে অন্য যে কোনো স্থানে হোক না কেন, চুমো খেতে কোনো বাধা নাই, জায়েজ আছে, যতক্ষণ পর্যন্ত নিষেধাজ্ঞার দলিল পাওয়া না যাবে। দ্বিতীয় কথা হলো এই যে শরীয়তে যেটা নিষেধ করা হয়েছে সেটা হলো এই যে পাখানা রাস্তা দিয়ে সহবাস করতে নিষেধ করা হয়েছে। তদ্রূপ যখন মহিলা হায়েজ ও নিফাস অবস্থায় থাকবে, এমত অবস্থায় তার সাথে সহবাস করতে নিষেধ করা হয়েছে। বাকি থাকলো চুমো খাওয়া, যেমন তার শরীরের পিঠে, বুকে, মুখে চুমো খাওয়া জায়েজ, যেমন তার স্ত্রীর সাথে আনন্দ ফুর্তি করতে গিয়ে যদি তার বুকের দুধ খেয়ে ফেলে তাতেও কোনো সমস্যা নাই, তার জন্য তার স্ত্রী যেমন হারাম হয় না, তেমনিও তার লজ্জা স্থানে যদি কেউ কারো রুচি হয় এবং সেখানে চুমো খেতে এক অপরে যদি দ্বিধাবোধ না করে তাহলে তাতে কোনো অসুবিধা নাই, ওলামায়ে কেরামগণ এটাকে জায়েজ করেছেন। ওলামায়ে কেরামগণ মূল নীতির দিকে লক্ষ্য করে লজ্জা স্থানে যদি এক অপরে, স্বামী যেমন তার স্ত্রীর লজ্জা স্থানে, স্ত্রী যেমন তার পুরুষাঙ্গের যদি চুমো খেতে চায়, চুমো খেতে পারবে, কোনো সমস্যা নাই। তবে কেউ কেউ দ্বিধাবোধ করেছেন এই ক্ষেত্রে, যেহেতু লজ্জাস্থান বা সেটা হলো পেশাব পাখানা রাস্তা, সেটা হচ্ছে সেখান দিয়ে নাপাকি বস্তু বের হয়ে থাকে, তাই সে জায়গাকে তারা চুমো খাবে না। এখানে একটা কথা হলো এই যে পেশাব পাখানা বের হওয়ার সময় কেউ এই ধরনের চুমো বা আনন্দ ফুর্তি বা এক অপরে উপভোগ করে না, এবং পেশাব পাখানা করার পর সে পাক পবিত্র হয়ে ইস্তিনজা করে আসে। তাহলে পেশাব পাখানা করার পর যখন সে ইস্তিনজা করে তাহলে সে জায়গাটা পবিত্র হয়ে গেল এবং সে পাক পবিত্রতা অর্জন করলো। তো এই ক্ষেত্রে যদি সে পাক পবিত্র তাহলে সেখানে চুমো খেতে বাধা কোথায়? চুমো খেতে বাধা কোথায়? তো মোট কথা হলো এই, যদি স্বামী স্ত্রী এক অপরের রুচি হয় এক অপরের লজ্জাস্থানে চুমো খেতে, তো কোনো সমস্যা নাই, জায়েজ আছে। তবে যখন পেশাব পায়খানা বের হবে তখন প্রশ্নই আসে না চুমো খাওয়ার। তাই ওলামায়ে মুহাদ্দিকিনগণ এ কথা পরিষ্কার বলেছেন, যেমন স্বামী স্ত্রী এক অপরের উপভোগ করতে গিয়ে যেমন তার পিঠে, তার শরীরের পায়ে, রানে বা অন্য কোনো জায়গায় যেমন চুমো খাওয়া যায়, তেমনি তাদের লজ্জাস্থানেও এক অপরে যদি চুমো দিতে চায় চুমো দিতে পারবে, কোনো সমস্যা নাই। বাকি থাকলো যখন বীর্য বের হবে বা মজি, বীর্য বের হওয়ার আগে যে তরল পদার্থ বের হয়ে থাকে, এগুলো এক অপরে মুখে নেবে না, এক অপরে মুখে নেবে না বা চুষবে না, তবে চুমো খাওয়া জায়েজ আছে, কোনো সমস্যা নাই। বাকি আল্লাহ আলম বিস সওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এই কথাগুলো আপনার মাধ্যমে কেউ জানতে পারলে সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে এবং কিয়ামত পর্যন্ত এর সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।